নমস্কার, নিউজ সমাজ ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। এখন দেখে নেব বিস্তারিত সংবাদ। লোকাল ট্রেন চালু হবার দ্বিতীয় দিনই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে ধরা পড়ল অনিয়মের ছবি। লোকাল ট্রেনের কামরায় দূরত্ব বিধি শিখেই যাত্রীদের পক্ষ থেকে টিকিট কাউন্টার ও ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 7.5 মাস পর শহরতলিতে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হলেও দ্বিতীয় দিনেই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে ধরা পড়ল অনিয়মের চিত্র। টিকিট কাটা থেকে ট্রেনের ভেতর সর্বত্রই স্বাস্থ্যবিধি মেনে চলার উল্টো চিত্র দেখা গেল। এদিন শিয়ালদাহ উত্তর শাখার নৈহাটি, কাকিনাড়া, সোদপুর, বারাকপুর স্টেশনগুলিতেও নিয়ম পালনের ছবি সেভাবে ধরা পড়ল না। গতকালের তুলনায় নিরন্তর যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টিকিট সংগ্রহের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। ভিড় এড়ানোর জন্যে রেল দপ্তরের কাছে যাত্রীদের পক্ষ থেকে টিকিট কাউন্টারের সংখ্যা বৃদ্ধি করার আবেদন জানিয়েও লাভ হচ্ছে না, এমনই অভিযোগ যাত্রীদের। যাত্রী সংখ্যা বেশি হওয়ায় ট্রেনের কামরায় যে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম পালন করার আবেদন জানানো হয়েছিল তাও মানছেন না যাত্রীরা। এদিকে বারাসাত স্টেশনে রেল পুলিশের তৎপরতা চোখে পড়ল। রেল পুলিশ সমস্ত যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করে স্টেশনের ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে। যদিও বনগা মাঝেরহাট লোকাল, বনগা শিয়ালদাহ লোকাল ও হাসনাবাদ শিয়ালদাহ লোকালে উপচে পড়া ভিড়, ট্রেনের মধ্যে কোনো দূরত্ববিধি মানা হচ্ছে না। এক্ষেত্রে রেল পুলিশের কোনো নজরদারি নেই বললেই চলে। রেল চলাচলের দ্বিতীয় দিনের এই চিত্র দেখে আতঙ্কিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। অল্প সময়ে টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করতে গিয়ে শ্রীঘরে দুই যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানা এলাকায়। কথাই বলে, আমার কি টাকার গাছ আছে? না, নেই। আমার নেই, আপনারও নেই, তবে ওদের আছে। তবে টাকার গাছ নয়, টাকা তৈরির মেশিন, একটি স্টিলের থালা আর রাসায়নিক, তা দিয়েই তৈরি হচ্ছে হাজার হাজার টাকা। নিমেষের মধ্যে আপনার টাকা দ্বিগুণ করে দিচ্ছে। ওদের পাতা ফাঁদে পা দিলেই সর্বশান্ত হতে হবে আপনাকে। অবশেষে নিজেরাই ফাঁদে পড়ে গেল, দ্বিগুণ টাকা করে দিতে এসে শ্রীঘরে দুই যুবক। ধৃতদের নাম জামাল উদ্দিন ও সঞ্জয় শিকদার। সঞ্জয়ের বাড়ি বারাসাতের কাজীপাড়ায়, জামাল উদ্দিন বগুড়ার বাসিন্দা। বনগা থানার বাজিতলা এলাকার বাসিন্দা এক যুবককে লকডাউনের আগে ফোন করে ধৃত যুবকেরা। তারা জানায় টাকায় টাকা হয়, টাকা দিলেই অল্প সময়ের মধ্যেই তা দ্বিগুণ করে দেওয়া হবে। এরপরই বাজিতলার ওই যুবকের চায়ের দোকানে আসে দুই যুবক। এরপর একাধিকবার বনগার ওই চায়ের দোকানে তাদের আসতে দেখা গেছে। এলাকার মানুষদেরকে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দিত তারা। চায়ের দোকানদার ওই যুবকের সন্দেহ হয়, সে বিষয়টি সকলকে জানায়। বিষয়টি বুঝতে পেরে পরিকল্পনা করে তারা। সেই মতো বৃহস্পতিবার দুই যুবককে ডাকা হয় চায়ের দোকানে। তারা 2 লক্ষ টাকাকে 4 লক্ষ টাকা করে দেবে বলে জানায়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় প্রথমে 20,000 টাকা দিয়ে দ্বিগুণ করে দিতে বলে। তারা জানায় অন্যত্র তাদের কেমিক্যাল রাখা আছে, সেটি এনে টাকা দ্বিগুণ করে দেবে। এরপরই দুই যুবককে ধরে রেখে বনগা থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতদের কাছ থেকে কিছু সাদা কাগজ ও কেমিক্যাল উদ্ধার হয়েছে। এনারা ফার্স্ট টাইম লকডাউনের সময় আমার কাছে আসে, ফার্স্ট টাইম আসার পরে আমাকে বলে যে এই ব্যাপার। আমি বললাম ঠিক আছে, ভেবে দেখো। তারপরে আমার কাছে কন্টিনিউ ফোন করে যে এটা রাজু ভাই, এরকম টাকায় টাকা হবে, টাকায় টাকা হবে, তুমি আরো বড় লোক হয়ে যাবে। আমি বলি, আমি তাদেরকে বলি না, আমার সব কোনো প্রয়োজন নেই, কোনো ইচ্ছাও নেই। ওরা বারবার ফোন করে, বলার ফোন করার পরে আমার দাদাকে আমি বলি বিষয়টা, যে এই ব্যাপার দাদা, এই হয়েছে। দাদা বললো এটা পুরো ফ্রড কেস, ঠিক আছে, এইটা পুরো ভুংঠা, তাহলে আমরা এটাকে ধরে সাংবাদিক থানায় দিয়ে দেবো। তারপরে আমরা স্টেপটা নিয়েছি। সূত্র মারফত জানা গেছে 2,000 টাকার নোট সাদা কাগজে ছাপাতো অভিযুক্তরা। এরপর স্টিলের থালার ওপর রেখে কাগজটিকে শক্ত করার জন্যে তাতে কেমিক্যালের প্রলেপ দেওয়া হতো। এভাবে তৈরি প্রচুর নকল টাকার মধ্যে আসল টাকা মিশিয়ে হাতিয়ে নিত অভিযুক্তরা। পরবর্তীতে নকল টাকার নোট দ্বিগুণ দিয়ে দিত সাধারণ মানুষকে। এভাবেই লোক ঠকাতো তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফোন নাম্বারটা নিয়ে ফোন করে, ফোন করে বলে যে এরকম টাকা, আমরা টাকাই টাকা বানাই, মানে তোমাদের 5 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা জোগাড় করো, 5 লাখ টাকায় 5 লাখ টাকা বানাবো, ঠিক আছে। এবার আমরা সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি যে এটা তো হতে পারে না। এবার এ আমাকে ফোন করে একদিন যে ভাই এই ব্যাপার হয়েছে, তা তুমি একটু আসো তো। এসে এদের সাথে পরিচয় হয় একদিন, প্রথম দিন সেদিনকে ওই কেমিক্যাল টেমিক্যাল নিয়ে আসিনি। এবার পরিচয় হওয়ার পরে
এরা বারবার আমাদের মানে অনবরত ফোন করে যায়, দাদা কবে করবা, কবে আসবো, পুজো চলে গেল, এ চলে গেল। আমরা তো ভাবি যেটা তো হতে পারে না, আর আমরা চিন্তা ভাবনা করলাম যে এটা এই ফ্রড কেসটা ধরতে হবে আমাদের। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রড কেসটা ধরে আর মানুষ যাতে মানে কোনো রকম সমস্যায় না হতে পারে, এই চিন্তাধারায় আমরা এদেরকে দুজনের আগে ডাক করি। 2 লাখ টাকা আমরা প্রায় হাজির তো করিনি, তা ওদের সাথে অভিনয় করতে চাই। আমাদের 2 লাখ টাকা আছে, আমাদের কাছে 40,000 টাকা 2,000 টাকার নোটও আমরা নিয়ে এসেছি। আমরা চিন্তা ভাবনা করি যে ওদের ধরবো, ধরে বলবো যে 5টা করতে আগে দিই। যখনই এই কথা বলেছি ও তো আর কোনো মানে 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 ও দুটো পাগল হয়ে গেছে, বলছে আমি বাড়ি যাবো, আমার গাড়িতে ওই একটা গাড়িও নিয়ে এসছে, হ্যাঁ 4 চাকা আমরা পার্কিং করে রেখে দিয়েছি, ওরা বেরিয়ে যেতে যাচ্ছিলো, দৌড়াতে যাচ্ছিলো, আমরা ধরেছি। বেশি লোকজন আমরা জানাইনি, মারধর করিনি, কিন্তু এদের ইরাজা করে যেদের তো মার তো খুব অবশ্যই দেওয়া উচিত। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ভালো কাজ পাইয়ে দেওয়ার নামে যুবককে বনগাঁয় ডেকে প্রতারণা। প্রতারণার শিকার নদিয়ার শান্তিপুর এলাকার এক বাসিন্দার। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের। ভালো কাজ পাইয়ে দেবার নাম করে যুবকের সাথে প্রতারণার অভিযোগ। নদিয়ার কল্যাণীর বাসিন্দা কৌশিক হালদার নামে এক যুবক বৃহস্পতিবার বনগাঁ থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন। বেশ কিছুদিন আগে কলকাতাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে মিশর ওরফে আলী নামে বনগাঁর এক যুবকের সাথে আলাপ হয়। তারপর মাঝে মধ্যেই তাদের মধ্যে ফোনে যোগাযোগ হতো। কৌশিকের অভিযোগ, মাসে 16,000 টাকা বেতনে কৌশিককে একটি বেসরকারি সংস্থায় ফটোশ্যুটের কাজ পাইয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয় মিশর। সে ব্যাপারে কথা বলতেই মিশরের কথা মতো বুধবার সন্ধ্যা 6টা নাগাদ বন্ধু সঞ্জীব লোধকে সাথে নিয়ে বনগাঁয় আসে কৌশিক। মিশর ওরফে আলী তাদেরকে বনগাঁর হীরামহল গলিতে নিয়ে যায়। সংস্থার মালিকের নাম করে মিশর ওরফে আলী তাদের কাছ থেকে প্রথমে 5,000 টাকা নেয়। এরপর কৌশিকের কাছ থেকে তার কাগজপত্র সহ তার ছবি দরকার বলে জানায়। মোবাইলে ছবি তুলে দোকান থেকে ছবির প্রিন্ট বার করে আনার নাম করে মিশর সেখান থেকে চলে যায়, কিন্তু আর ফিরে আসেনি। একটা ফোন নিয়ে গেছে 12,000 টাকা স্যামসাং এর, মাত্র 1 মাস হয়েছে কিনেছে বন্ধুটা, আর 5,000 টাকা ক্যাশ নিয়ে গেছে। তার কোনো খোঁজ খবর না পেয়ে কৌশিক তার বন্ধুকে নিয়ে বৃহস্পতিবার বনগাঁ থানায় মিশরের নামে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এখানে আমাদের একটা ছেলে, যার সাথে আমি 3-4 মাস আগে কাজ করতাম, ওর সাথে আমার কলকাতা থেকে পরিচয়। ও আমাকে কাজের জন্য এখানে ডেকেছে, আর আমাকে বলেছে 5,000 টাকা ক্যাশ আনতে, আর এসছি টাকা নিয়ে এসছি, আর বললো আধার কার্ড, প্যান কার্ড আর ফটো কার্ডটা আনতে। ফটো তো আনতে পারিনি। এবার এখানে আসার পর ও আমার ফোনটা নিয়ে গেছে আর 5,000 টাকা নিয়ে গেছে, আর সাথে করে আমার বন্ধু এদিকে ওকে নিয়ে গেছিলো। ওকে নিয়ে যাওয়ার পরে তারপর ওকে রেখে অন্য জায়গায় চলে গেছে ফোন আর টাকাটা নিয়ে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বিজেপির বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে ফ্লেক্স ও পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তির শাসক দলের দিকে। বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিজয়া সম্মেলনের জন্য লাগানো বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয়। বৃহস্পতিবার বনগাঁর একটি কমিউনিটি হলে বিজয়া সম্মেলনের আয়োজন করেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। অভিযোগ, বুধবার রাতে কে বা কারা বিধায়কের ছবিসহ ফ্লেক্স ও বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে। ঘটনার বিবরণ জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলার ক্ষমতা নেই, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে এ কাজ করছে। শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এইসব কাজে লিপ্ত হচ্ছেন তারা। রাজনৈতিকভাবে যাদের মোকাবেলা করবার ক্ষমতা নেই, যে শাসক দলের লোকেরা রাতের অন্ধকারে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়ে দিল, অত্যন্ত একটা কথাই বলতে পারি যে পায়ের তলার থেকে যখন মাটি সরে যায়, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তখন এই অসৎ পথগুলো অবলম্বন করতে হয়, যা আজকে শাসক দলের লোকেরা করলেন। যদিও এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভার বিদায়ী কাউন্সিলর শম্ভু দাস। অভিযোগ অস্বীকার করে শম্ভু দাস বলেন, ওরা নিজেরা বিশাল গণ্ডগোল মদ্যপান করে, নিজেরা গণ্ডগোল করে কে বা কারা পতাকা তুলছে, আর আমাদের কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের উপরে একটা ভিত্তিহীন একটা ইয়ে দিচ্ছে, আমাদের প্রমাণ দিচ্ছে যে এরা তৃণমূলের ছেলেরা করেছে। আমাদের তৃণমূল কংগ্রেস এতে বিশ্বাসী না, এই সমস্ত রাজনীতি করে না। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মহিলাদের আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো বিজেপির মহিলা মোর্চা। এদিন অশোকনগরের একটি প্রেক্ষাগৃহে এই শিবিরের আয়োজন করা হয়। মহিলাদের আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার মহিলা মোর্চা। সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার অশোকনগরে একটি অনুষ্ঠান প্রেক্ষাগৃহে 50 জন সদস্যকে নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আজকে বর্তমান যা পরিস্থিতি, মেয়েদের দিকে মেয়েদের কোনো সুরক্ষা বলতে গেলে নেই। আমি সেই জন্য আমি মনে করি গৃহবধূ মানে যারা চাকরি করেন, বাইরে বেরোন, মেয়েরা পড়াশোনা পড়তে যায়, বিভিন্ন স্কুলে যায়, প্রত্যেকটা মেয়েরই এই শিক্ষা মানে এই শিক্ষাটা খুব জরুরি, ক্যারাটের প্রতি সম্পূর্ণ খুব জরুরি। আজকে আমরা যেটুকু শিখি তাতে আমরা প্রাথমিকটা আমরা মেয়েরা আত্মরক্ষাটা বাইরে বেরোলে আত্মরক্ষাটা প্রাথমিকভাবে আমরা করতে পারবো। এদিনের শিবিরে দুজন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। বারাসাত সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী ভাস্বতী সোম জানান, রাজ্যে মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের নির্দেশে মহিলাদের আত্মরক্ষায় এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। আমাদের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রাদের নির্দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গে প্রতিটি জেলাতেই এই প্রশিক্ষণ শিবির হচ্ছে। উমা, আমাদের নাম দেওয়া হয়েছে উমা। উমা যেমন দর্শভুজা ছিলেন, উমা যেমন অসুরকে দমন করেছিলেন, ঠিক তেমনি প্রতিটি ঘরে আমরা উমা তৈরি করতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। হাসুয়া দিয়ে বৌদিকে কোপানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। অভিযুক্ত দেওরকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। হাসুয়া দিয়ে বৌদিকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ দেওরকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাগদা থানার বানেশ্বরপুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত দেওর অভিজিৎ পালকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ঘটনায় আহত বৌদি অঞ্জনা পাল। পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয়ে শরিকি বিবাদ চলছিল। মাঝে মধ্যেই অঞ্জনার ওপর জমির দাবি নিয়ে চড়াও হতো দেওর। অঞ্জনা দেবীর দাবি, চলতি মাসের 7 তারিখে তার বাড়িতে হঠাৎই চড়াও হয় অভিজিৎ। এলোপাথারি তাকে হাসুয়া দিয়ে কোপাতে থাকে, আঘাত লাগে হাতে ও মাথায়। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় বাগদা হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। পরবর্তীতে অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দাঁড়িয়ে আছি, এসে পর আবার সব কোপ মেরেছে, কোপ মেরে তারপরে উনি পালিয়ে গেল। এবার ওনাদের বাড়ি ওনার মা বাবা বসে আছে, ওনার মা বাবা দেখছে, কিছুই বলেনি। এবার আমি একটুখানি ঘুরে তাকিয়ে দেখি যে হচ্ছে ও পালালে আর ওর মা বাবা হাসছে। আর তখন আমার বাগদা হাসপাতালে নিয়ে গেল, বাগদার থেকে তারপর আবার ট্রান্সফার লিখে দিলে, দিয়ে আবার বনগাঁ হাসপাতালে নিয়ে গিয়েছিলো। মানে আমাদের ওই জায়গা জায়গা নিয়ে একটু ঝামেলায়, তাছাড়া যে খুব যে গন্ডগোল সে গন্ডগোল না। অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে গতকাল রাতে বাগদা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। হঠাৎ করে পিছন দিক থেকে এসে চুপি চুপি মেরে দেয়, আমি কেউ বুঝতেই পারিনি যে মারবে। হঠাৎ দেখি মা একটা চিৎকার করে আওয়াজ করলো, আমি তাকিয়েই দেখি মা মাটিতে লুকিয়ে পড়লো। আমি তখন মানে কী করবো সেটা বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করে মার কাছে গেলাম, দেখলাম মার অবস্থা খুব ভালো না, বেশিরভাগ মানে প্রায়শই উনি মদ খেয়ে আসবে, এসে আমাদের ঘরের মধ্যে ইট পাটকেল ছড়বে, বলবে জমি ওনাদের, সব জমি ওনাদের। এই নিয়ে আমার দাদুর সাথে কিছুটা বেঁধেছিল, আমার দাদুকেও সাপল দিয়ে কোপাতে গিয়েছিল। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে স্থানীয় বেড়ঘুম এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার প্রচুর শব্দবাজি। নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ স্থানীয় বেড়ঘুম বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের নাম অরুণ দাস। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের কাছ থেকে 5.5 কেজি শব্দবাজি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকালে অভিযান চালায় গোবরডাঙ্গা থানার পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ শব্দবাজি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। 7 সকালে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো 8 বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে অশোকনগরের নৈহাটি মণ্ডলপাড়া এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর নৈহাটি সড়কে। মৃত শিশুর নাম শামীম মোল্লা। জানা গেছে বৃহস্পতিবার সকালে অশোকনগরের দিকে একটি ট্রাক আসছিল, সেই সময় রাস্তার পাশে খেলা করছিল শিশুটি। হঠাৎই খেলতে খেলতে গাড়ির সামনে এসে পড়ে সে। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। যশোর রোডের ওপর নির্মীয়মান কালভার্টে আটকে গেল বালি বোঝাই লরি, সমস্যায় নিত্যযাত্রীরা, ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের হস্তক্ষেপে যানজট স্বাভাবিক হয়। দিন কয়েক আগে অশোকনগর খোসদেলপুর যশোর রোডের ওপর একটি কালভার্ট ভেঙে যায়। কালভার্ট ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েন যানবাহন চালকেরা, দ্রুত মেরামতিও শুরু হয়। এদিন সকালে সেখানেই আটকে গেল একটি বালি বোঝাই লরি। দীর্ঘক্ষণ ধরে লরি আটকে থাকার ফলে শুরু হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া ও অশোকনগর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ধীরে ধীরে স্বাভাবিক করা হয় পরিস্থিতি। কালভার্ট ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কালে একটা লোড গাড়ি আসছিল, আসলে লোড গাড়িটা ফেসে যায়, ওই জায়গাটা ডিপ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ ডিপ হয়ে যাওয়ার পরে ফেসে যায়। রাত দুটোর সময় মানে গাড়িটা ফেসে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়া এলাকায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মালঞ্চ এলাকায়। মৃতেরা সাবির আলী শেখ ও দিলরুবা ইয়াসমিন। জানা গেছে গত ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ির সাথে দিলরুবার বাকবিতণ্ডা লেগেই থাকতো। তাকে শ্বশুরবাড়ির লোকেরা পাওয়ার লুমে কাজ করার জন্য চাপ দিত বলেও অভিযোগ। অশান্তির কারণে বেশ কিছুদিন ধরেই বাপের বাড়িতে থাকতো দিলরুবা। একদিন আগেই শ্বশুর বাড়িতে যায় সাবির। রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীকে নিয়ে ঘরে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় ডাকাডাকি করে দিলরুবার ভাই। কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দিলরুবার ভাই ঘরে ঢুকে বোনকে বিছানাতে মৃত অবস্থায় ও জামাইবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চেঁচামেচিতেই পরিবারের সদস্যরা ছুটে আসে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করেই আত্মঘাতী হয়েছে সাবির। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া করে জামাই শুয়ে পড়লো, ওরাও শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমার ছোটো ছেলেটা বাইক নেবে, ওই ঘরে ডাকা হচ্ছে, ডেকে ডেকে সাড়া পাওয়া যাচ্ছে। সাড়া যখন না পাওয়া গেল তখন ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তখন ওই দরজাটা, ওই টিনের দরজাটা ভেঙে গেল। ভাঙার পর দেখা যাচ্ছে মেয়েটা শুয়ে আছে, ওই ওর গায়ে হাত দিলাম, গায়ে হাত দিয়ে দেখছি কোনো ইয়ে নেই, সেন্স নেই। তারপর জামাইটা দেখছি ঝলছে। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। হারিয়ে যাওয়া শিশুপুত্রকে উদ্ধার করে মায়ের কোলে ফেরালো বনগাঁ থানার পুলিশ। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে খোঁজখবর শুরু করেন পুলিশ কর্মীরা। সাহায্য নেহায় সোশ্যাল মিডিয়ার। হারিয়ে যাওয়া শিশুপুত্রকে মায়ের কোলে ফেরালো পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। উদ্ধার হওয়া শিশুর নাম দেব হালদার, বাড়ি বনগাঁ থানার দু নম্বর রেলগেট এলাকায়। শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে মা পূর্ণিমা হালদারের হাতে তুলে দেয় বনগাঁ থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে বুধবার বিকালে প্রসাদ খাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় দেব, তারপর থেকেই নিখোঁজ ছিল সে। শিশুটিকে শক্তিগড় এলাকায় গভীর রাতে ঘোরাঘুরি করতে দেখে থানায় খবর দেন এলাকার বিদায়ী কাউন্সিলর টুম্পা রায়। পুলিশের পক্ষ থেকে এরপর উদ্ধার করে ওই শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। থানায় আসার পর শিশুটি নিজের নাম পরিচয় বলতে না পারায় রাতেই সোশ্যাল মিডিয়ায় তার ছবি আপলোড করে বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু করেন পুলিশ কর্মীরা। খবর পেয়ে এদিন থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে ছেলেকে ফিরিয়ে নিয়ে যান পূর্ণিমা হালদার। ঘরের থেকে প্রসাদ খেতে গিয়ে বেরিয়ে গেছে সন্ধ্যা, তারপরে সে থেকে খোঁজাখুঁজি করেছে, তাও পাওয়া যায়, মানে ও যেদিকে দৌড়াচ্ছে সেদিকে যাচ্ছে, সেদিক থেকে হারিয়ে যাচ্ছে। খবর পেয়েছি সকালবেলা থানায় আছে, পুলিশ খুঁজে পেয়েছে। এ বিষয়ে বনগাঁ থানার আধিকারিক মানস চৌধুরী জানান। ফোন করেন যে একটা 5-6 বছরের বাচ্চা ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, পোশাক জামা কাপড় পরা আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু জিজ্ঞেস করলে কেউ বলতে পারছে না কোথায় বাড়ি বা কী নাম কিছুই বলতে পারছে না। বলে স্যার দেখুন কাইন্ডলি বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে আমার যে লোকজন অফিসার করছিল ওদেরকে পাঠাই, আমি দেখো গিয়ে ওরা বাচ্চাটাকে থানাতে নিয়ে আসে, যে সিস্টেম আছে নিয়ম মেনে নিয়ে আসে। আমরাও রাত্রিবেলা ওর সঙ্গে কথাবার্তা বলি, রাত্রিবেলা কোনো বাড়ি কোথায় বা কী নাম কিছুই বলতে পারে না।
তারপরে আমরা যথারীতি বিভিন্ন দিকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, সোশ্যাল মিডিয়াতে যে বাচ্চাটা আছে, কিছু কিছু লোক আমাদের সঙ্গে এবং ওই যে প্রাক্তন কাউন্সিলর আছে টুম্পা দেবী ওনার সঙ্গে যোগাযোগ করে, প্লাস আমরা চাইল্ড লাইনকে খবর দিই, ওরাও যোগাযোগ করে, তারপরে পাওয়া যায় আমাদের বনগাতেই বাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।